লক্ষ্মী পুজো পার হয়ে গেল, কিন্তু লক্ষ্মী পুজোর ভিডিও এখনো পুরোপুরি তোমাদের কাছে শেয়ারই করা হলো না। আমার মতন এরকম অনেকেই রয়েছে, দেখো পুরনো ভিডিও প্রচুর পড়ে রয়েছে কিন্তু এখনো পুরোপুরিভাবে শেয়ার করে উঠতে পারিনি। যাই হোক, ঘরে আমি বেশ ঘটা করে লক্ষ্মী পুজো করেছি আর তার কিছু শর্ট ক্লিপ তোমাদের কাছে শেয়ার করেছি, কিন্তু পুরোপুরি ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করতে পারিনি। আজ আমি এই পুরো ভিডিওটা নিয়ে চলে এসেছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি একা হাতে কীভাবে আমার ঘরে এই লক্ষ্মী পুজোটা করেছি। আর মোটামুটি তোমাদের তো আমি আগেই জানিয়ে দিয়েছি যে এই প্রথমবার আমি আমার ঘরে লক্ষ্মী পুজো করছি, তবে লক্ষ্মী পুজোর কোনো নিয়মকানুনই কিন্তু আমার জানা ছিল না, কিছুটা মার কাছে জিজ্ঞেস করে নিয়েছি আর কিছুটা ইউটিউব দেখে শিখে নিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে ঘড়িতে অনেক রাত্রি, আমার প্রচণ্ড মাথার যন্ত্রণা, তার জন্য আমি চশমাটা পরেছি আজকে অনেকদিন পরে, আর এটা আমার মাথার যন্ত্রণার জন্য নেওয়া আর কি। তো যাই হোক, অনেকদিন পরে চশমা পেয়েছে, ভুড়ি ভুড়ি লাগছে। আর রাত্রি জেগে এখন পুজোর কাজ করছি, হ্যাঁ তখন পর্দাটা লাগাতে নিয়েছিলাম দুপুরের দিকে, তো পর্দাটা লাগাতে পারিনি, খুলে খুলে যাচ্ছিলো, তো ফাইনালি মানে এখন লাগালাম, কমপ্লিট করলাম। আর সব কিছু এদিকে রেডি করে নিয়েছি, শুধু স্নান করব আজকে, রাত জেগে সমস্ত জোগাড় করব, কারণ আমি প্রথম করছি তো আমার একটু সময় লাগবে বুঝিয়ে করতে, সেজন্য আমার টাইমও লাগবে বেশি। তো ভাবছি যে রাত্রি জেগেই করে নেবো, আর দাদানও ঘুমিয়েছে নিরিবিলিতে, খুব শান্তিতে কাজগুলো করতে পারবো। তো দেখো এই হচ্ছে আমার পুজো প্যান্ডেল, এই হচ্ছে আমার পুজো প্যান্ডেল, আচ্ছি এখানে সমস্ত জোগাড় রেডি করে রেখেছি। দেখতেই পাচ্ছ এখানে সব আছে, আর এই হচ্ছে আমার প্যান্ডেল পুজোর, এখানে হচ্ছে আমার পুজো হবে। তো যাই হোক, এই এখন যাব, এখন যাব বলে তো তোমাদের দাদার সঙ্গে একটু গল্প করছি। তো এখন মোটামুটি ঘড়িতে বাজে 2:15, তো আমি মোটামুটি 3টা নাগাদ স্নান করব, স্নান দান করে তারপরে একবারে জোগাড় করতে বসবো। তো জাস্ট ভিডিওর শুরুবার্তা করে রাখলাম, স্নান দান করে তোমাদের সঙ্গে ফাইনালি আবার দেখা হচ্ছে। স্নান দান আমার হয়ে গেছে আর এখন আমি পুজো জোগাড় করছি। এখন মোটামুটি বাজে হচ্ছে এই 3:30 নাগাদ, তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। সত্যি কথা বলতে আমার ঘরে একটা ছোট পিতলের ঘট রয়েছে, বাট সেই ঘটটা মনে হচ্ছে আমার ডাবের তুলনায় অনেকটা ছোট হয়ে যাবে, তো সে কারণে আমি বাজার থেকে একটা মাটির ঘট কিনে এনেছি। তো এই ঘরটা দিয়ে আজকে আমি লক্ষ্মী পুজো করবো। তো দেখো প্রথমে ঘরটা আমি খড়ি মাটি দিয়ে একটু আলপনা দিয়ে নিচ্ছি, তাতে শুকোলে দেখতে ভালো লাগবে, আর তারপরে আমি ঘটের ওপরে এই যে একটা স্বস্তিক চিহ্ন আঁকিয়ে নেব। তারপরে দেখো মা লক্ষ্মীর পুজোর কাছে যেটা দিতে হয় সেটা হচ্ছে 1 কাঠা ধান আর 1 কাঠা আতপ চাল, কিছু কড়ি, কিছু কাঁচা টাকা আর তার সঙ্গে হরিতকি। তো আমি এখানে 1 কাঠা ধান রেডি করে নিচ্ছি আর তার সঙ্গে কিন্তু আমি 1 কাঠা আতপ চালও গুছিয়ে নিলাম। এই কাঁঠা যাদের কাছে থাকবে না তারা কিন্তু ওই কলার ডোন বানিয়েও দিতে পারো, কিংবা বাজারে হচ্ছে পিতলের ডোন পাওয়া যায় সেগুলো কিনে কিন্তু দিতে পারো। তো আমার কাছে ওই সমস্ত কিছু নেই, আর কলার ডোন বানাবার মতন আমার ঘরে কেউ নেই, আর আমাদের এই শহরে মানে কলার ডোন পাওয়া সত্যি মুশকিল, বাজারে কিনতে পাওয়া যায় তবে আমি বাজারে গিয়ে কলার ডোন খুঁজে পাইনি। তো আমার ঘরে কাঁঠা ছিল, তো আমি কাঁঠায় করেই ধান আর আতপ চাল ভরিয়ে দিলাম। তারপর দেখো মনে মনে স্থির করেছি মা লক্ষ্মীর কাছে একটু লুচি আর সুজি বানিয়ে দেব, আর ইচ্ছে আছে পায়েস করে দেব, কিন্তু পায়েসটা তো আমরা নিজে হাতে করতে পারি না, ব্রাহ্মণ ছাড়া কিন্তু কখনোই পায়েস নিজে হাতে বানিয়ে দেওয়া যায় না, আমি বড়দের কাছ থেকে যতটুকু আর কি শুনেছি, তবে আমার জানা নেই। তো যাই হোক, আমার ঘরে যখন পুরোহিত পুজো করতে আসবে ইচ্ছা আছে পুরোহিতের হাত দিয়ে আমি পায়েসটা বানিয়ে নেব। তো চলো এখন আমি লুচি বানাবার জন্য আটাটাকে একটু ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি। আগে আমার ঠাকুরের কোনো নিরামিষ বাসন ছিল না, সে কারণে আমি কখনোই ঠাকুরকে কোনো ভালোমন্দ কিছু করে দিতে পারতাম না, যেহেতু আগাগোড়ায় আমার ঘরে শুধু আমি গুপুকে রেখেছি, গুপু আমার ঘরে থাকে প্রথম থেকেই, তো গুপুর জন্যই আর কি 2-1টা করে বাসনপত্র কিনতে কিনতে অনেক নিরামিষ বাসন কিনে ফেলেছি, এখন আর কোনো অসুবিধেই হয় না। আমাদের বাঙালিদের 12 মাসে 13টা পার্বণ হয়, 13 রকমের অনুষ্ঠান হয়, কিন্তু আমরা চাইলেই তো সব কিছু করতে পারি না, সেরকমই লক্ষ্মী পুজোটাও। আমার মনে চাইতো যে আমি লক্ষ্মী পুজো করবো, কিন্তু আমি ভাড়া বাড়িতে থাকি মানে কিভাবে কি করব, এই সমস্ত চিন্তাভাবনা করে না আমি আর কোনো পুজো পাল করতাম না, তো সেই জন্য শুধু গুপুকে ঘরে রেখে আমি গুপুকে শুধু জল আর মিষ্টি
দিতাম। তো এখন এই যে আজ থেকে আমি লক্ষ্মী পুজোটা শুরু করেছি, তো ভাবছি যে লক্ষ্মী ঠাকুরকে আমি রোজ ঘরে জলমিষ্টি দেব। আজ থেকে আমার ঘরে লক্ষ্মী ঠাকুর প্রতিষ্ঠা হচ্ছে। তো আমি নিজের হাতে যতটুকু পারছি নিজের মতন করে গুছিয়ে নিচ্ছি, নিজের মতন করে সব কিছু জোগাড় করে নিচ্ছি। আর এরপরে যদি কোনো আমার ভুল হয়ে থাকে তাহলে আমাকে মা ক্ষমা করে দেবে, তোমরাও আমার ভুল ত্রুটি ক্ষমা করে দিও। আমি তো প্রথম করছি তাই আমার কোনো আইডিয়া নেই, আমার কোনো ধারণা নেই, শুধু মার কাছে একটুখানি শুনে নিয়েছি, ব্যাস তা থেকেই আমি করছি। আর এই পুজোর জোগাড়টা করার জন্য আমি কালকে সারা রাত্রি জেগে রয়েছি, যাতে আমার কোনো ভুল না হয়, আমি যাতে নিখুঁতভাবে ভালোভাবে আমি মায়ের পুজোটা সম্পূর্ণ করতে পারি। শুনেছি সংসারে লক্ষ্মী পুজো দিলে সংসার নাকি ধন ধান্যে পূর্ণ হয়ে যায়, আমার জানা নেই, তবে সবাই বলে সংসারে লক্ষ্মী পুজো করা ভালো, ঘরে উন্নতি হয়, সংসারে উন্নতি হয়। লক্ষ্মী পুজো করে যদি সংসারে উন্নতি হয় তাহলে সে পুজো করতে কে না চায়, তোমরাই বলো। তো ঠিক সেরকমই আমিও, মোটামুটি বছরখানেক হয়ে গেলে তোমাদের দাদাভাই একটা ছোট্ট পেতলের মূর্তি নিয়েছে, সেটাতে লক্ষ্মী পুজো করবে বলে নিয়ে রেখেছে, কিন্তু আমি আজও অবধি ঘরে প্রতিষ্ঠা করিনি। তবে আমি মনে মনে ভেবেছিলাম যে এই পেতলের মূর্তিতেই পুজো দেব, কিন্তু বাজারে গিয়ে বাজার করতে তোমাদের দাদাভাই এত সুন্দর সুন্দর ঠাকুর দেখছিল যে মন আর মানছিল না, আমারও বেশ ভালোই লাগছিল, তো সেই জন্য আমরা বাজার থেকে একটা ছোট মূর্তি এনেছি। আর তার সাথে সাথে আমরা পেতলের মূর্তিটাকেও পাশাপাশি রেখেছি, কারণ আজকে থেকে পেতলের মূর্তিটা ঘরে প্রতিষ্ঠা করার পর থেকে রোজ আমি পেতলের মূর্তিটাতে আমি রোজ পুজো করব, প্লাস প্রত্যেক বৃহস্পতিবার করে ঘর বসিয়ে পুজো করব। তো দেখো এখন এই যে আমি সুজিটা করে নিচ্ছি, লুচি সুজিটা আমি মাস্ট মানে জন্মাষ্টমীতে করি আর শিবরাত্রিতে করি, আর এই হচ্ছে আজ থেকে লক্ষ্মী পুজো ধরছি তো আজ থেকে করব। আর পায়েসটা তো তোমাদের বললামই, পুরোহিত মশাই এলে তার হাত দিয়ে করে নেব। আমার পুজোর এই বাসনগুলো দেখলে তোমরা ভাববে যে দিদিভাইয়ের এই পুজোর বাসনগুলো এত ছোট ছোট কেন, আমার সত্যি ছোট বাসন ভীষণ ভালো লাগে। আর তারপরে যেহেতু আমি প্রথম থেকেই এগুলো আমার গোপুর উদ্দেশ্যে কিনেছি, তো সেজন্য দেখবে আমার পুজোর যত বাসনপত্র রয়েছে সবই কিন্তু একদম ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র, হাঁড়ি থেকে শুরু করে কড়াই থেকে শুরু করে সবই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র। শুধু এই খুন্তিটা আমাকে যে নাড়তে দেখছো, এই খুন্তিটা আমি রিসেন্ট নিয়েছি, কারণ ছোট খুন্তিতে না তাপটা হাতে বেশি লাগে, তো সেজন্য বড় খুন্তিটা আমি ইউজ করি। তো দেখো ভোগের সুজি কিন্তু আমার একদম পুরোপুরি রেডি হয়ে গেছে, এখন আমি লুচিটা ফটাফট ভেজে নেব, শুধু লুচিটা করলেই আমার হয়ে যায়, ওদিকে পায়েসের জোগাড় করে রেখেছি, ঠাকুরমশাই এসে করবে। সুজি নামিয়ে আমি কড়াইটাকে আবারও পরিষ্কার করে একটু মেজে নিলাম, কারণ ঠাকুরের কড়াই আমার একটাই, তো এখন আমি লুচি ভাজবো। আর আমার এই চাকতি বেলনিটা দেখছো কত ছোট, আমি তোমাদের বলছি না আমার সমস্ত জিনিসই মানে মোটামুটি ছোট ছোটই বেশি কিনেছি। এদিকে পুজোর জোগাড় কমপ্লিট করে রেখেছি, ঠাকুরের মুখটা এখনও খুলিনি, কারণ আমি এগুলো সেরে তারপরে গিয়ে মুখটা খুলে দেব, দিয়ে তারপরে মা লক্ষ্মীকে একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে মালা পরিয়ে দেব। চলো, মোটামুটি তেল প্রায় গরম হয়ে এসছে, এদিকে দেখো আমার লুচিও কিন্তু ভালোই ফুলছে। প্রথমে একটা লুচি ভেজেছিলাম সেটা খুব একটা ভালো ফোলেনি, বাট পরের লুচিগুলো কিন্তু বেশ ভালো ভালো করে ফুলেছে। আসলে ময়াম ঠিকঠাক না হলে না লুচিগুলো একদমই ফুলতে চায় না। এবার চলো আমি মা লক্ষ্মীকে একটু পরিষ্কার করে মুছিয়ে তারপরে একটু সিঁদুর পরিয়ে দেবো, আর তারপরে আমি মালা পরিয়ে দেবো। মা লক্ষ্মীর জন্য নেওয়া এই নতুন শাড়িটা আমি মা লক্ষ্মীর পেছনে এইভাবে দিয়ে দিচ্ছি। অনেকে এই মা লক্ষ্মীর পেছনে কিন্তু নতুন কুলো দেয়, কিন্তু আমার কাছে নতুন কুলো নেই তাই আমি শাড়িটাকে এভাবে দিয়ে দিলাম। তারপরে এই যে মা লক্ষ্মীর জন্য নেওয়া এই পদ্মফুলটা আমি মা লক্ষ্মীর হাতে দিয়ে দিচ্ছি। এই সমস্ত কাজগুলো তো আর ঠাকুরমশাই এসে করে দেয় না, আমাদেরকেই গুছিয়ে রাখতে হয়, তারপরে পুরোহিত এসে পুজো করে। তারপরে দেখো রজনী আর গোলাপ দিয়ে একটা মালা কিনেছিলাম, আসলে রজনী আর গোলাপের মালা আমি আমার গপুকে পরাই, তো গপুর জন্য নিয়েছিলাম দেখে আমি মা লক্ষ্মীর জন্য একটা রজনী আর গোলাপের মালা নিয়েছি, তো সেটা এখন ঠাকুরকে আমি পরিয়ে দিলাম। তারপরে যে মা লক্ষ্মীর কাছে নিবেদন করার জন্য আমি যা যা নিয়েছিলাম, আলতা, সিঁদুর, চিরুনি, আয়না, একটা গাছ কৌটো, সেগুলো আমি সব এখানে ঠাকুরের কাছে নিবেদন করে দিলাম। তারপরে এই যে মা লক্ষ্মীর কাছে যেটা দিতে হয় সেটা হচ্ছে ধানের ছড়া, তো ধানের ছড়া সেরকম আমি পাইনি, বাজারে এই দুটো ধানের শীষ পেয়েছি, এই দুটো আমি কিনে এনেছি, সেগুলো এখন ঠাকুরের কাছে আমি সাজিয়ে দিলাম। মোটামুটি সব জোগাড়ই কমপ্লিট, শুধু ভোগের থালাগুলো এখানে সাজিয়ে দেবো। তো ভোগের থালাগুলো দেওয়ার আগে একটু এখানে আলপনা দিয়ে নিচ্ছি, আমি কিন্তু আলপনা দিতে খুব একটা ভালো পারি না, মানে আমার হাতে কোনো রকম ডিজাইন নেই, কোনো ন্যাক নেই, শুধু নিজের মতন করে আর কি যেটুকু পারছি সেটুকুই আর কি দিয়ে নিচ্ছি, না দিলে নয়, তো সেটাই আর কি ফেব্রিক দিয়ে একটু আলপনা দিচ্ছি। সবার দ্বারা তো সব কিছু হয় না, ঠিক সেরকমই আমার দ্বারা আলপনাটা কেন জানি না হতেই চাই না, কোনো মতো লক্ষ্মী ঠাকুরের পাটাই আঁকাতে পারি, তো সেটাই এখন আমি আঁকিয়ে নিয়েছি, আর তার পাশ দিয়ে একটু হালকা করে ডিজাইন করে দিলাম।
একা হাতে আর কত করব তোমরাই বলো। তাতানকে ঘুম পাড়িয়ে আমি তার ফাঁকে এই পুজোর কাজগুলো করছি, যাতে নিখুঁতভাবে করতে পারি। তো যাই হোক, মোটামুটি সব কিছুই আমি নিখুঁতভাবে গুছিয়ে নিয়েছি। আর এখন সকাল হয়ে গেছে, আর কিছুক্ষণ বাদেই পুরোহিত মশাই চলে আসবে, তারপরে আমার পুজোও শুরু হয়ে যাবে। আমি সারারাত্রি জেগে জোগাড় করেছি ঠিকই, কিন্তু এত জিনিসপত্র কিন্তু তোমাদের দাদাভাই আমাকে এনে এনে দিয়েছে, জোগাড় করে করে এনে দিয়েছে। দেখো, এত জিনিসপত্র তো আমার একার দ্বারা সম্ভব না জোগাড় করা, ওর জন্যই আমি পেরেছি। ও আমাকে সব জোগাড় করে করে এনে দিয়েছে, কোনো কিছু বাদ রাখেনি। তো তোমাদের দাদারও এর মধ্যে হাত রয়েছে, ও ছাড়া আমি কিছুই না, ও ছাড়া এত কিছু আমার দ্বারা সম্ভব না একা একা করা। কিছু জিনিস আমার বাবার বাড়ি থেকেও পাঠিয়েছে আমার মা পুজো করার জন্য, মানে দুব্ব আর কি, তারপরে আমের শাখা, বেলপাতা, এগুলো সব আমাদের গ্রামের বাড়ি থেকে পাঠানো হয়েছে। তো যাই হোক, চলো এখন ভোগের থালাগুলো আমি সাজিয়ে দেবো, তাহলে আমার মোটামুটি সব কিছুই কমপ্লিট, আলপনাও শুকিয়ে গেছে। আর যে কোনো পুজোর কাজই আমার না নিখুঁতভাবে না করলে একদমই ভালো লাগে না, মনটা কেমন খুঁতখুঁত খুঁতখুঁত করে, মনে হয় সম্পূর্ণটাই যদি দিতে পারি তবে বুঝি ভালো হয়। তো সেজন্যই আর কি পুজোর কাজবাজ আমি একটু নিখুঁতভাবেই করার চেষ্টা করি। আচ্ছা, গল্প করতে করতে কিন্তু আমার ব্লগ অনেক দূর এগিয়ে গেছে, মোটামুটি আমি সেই রাত থেকে শুরু করেছি আর সকাল হয়ে গেল, আর আমার জোগাড় কমপ্লিট আর ব্লগও অনেক দূর এগিয়ে গেছে। তো ভিডিওটা যারা যারা দেখছো তাদেরকে একটা কথাই বলবো, যারা প্রথম আজকে আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছো, অবশ্যই নতুন ভিডিও পাওয়ার জন্য পেজটাকে একবার ফলো করে দিও। আর যদি তোমরা আমার ইউটিউবে কেউ ভিডিওটা দেখে থাকো, তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল বাটনটা ক্লিক করে রেখে দিও, যাতে নতুন কোনো ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান চলে যায়। আর হ্যাঁ, যারা যারা আজকের এই ভিডিওটা দেখলে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তোমরা কমেন্ট করলে আমি অনেকটা উৎসাহ পাই, যাতে নতুন ভিডিও তোমাদের কাছে আবারও আমি আনতে পারি। দেখো, আমার ঠাকুরমশাই এদিকে চলে এসেছে, তো এখন আমার পুজো শুরু হয়ে যাবে, কারণ পুরোহিত আমাকে যে টাইমটা দিয়েছে সেই টাইমে কিন্তু ঢুকেছে। আমাদের পুরোহিতের এক বিন্দু কথা নড়চড় হবে না। আমার বাবার বাড়িতেও এই পুরোহিতই পুজো করে, তো আমি এই পুরোহিত মশাইকেই ডেকেছি আমার ঘরে পুজো করার জন্য। তারপর ঘরে আসার পরে পুরোহিতদের তো একটু তাড়া থাকে, তোমরা তো জানোই, ওরা মানে যে টাইমটা দেবে সেই টাইমে পুজো করে বেরিয়ে যাবে। তো আমি অনেক রিকোয়েস্ট করছিলাম যে আমার পায়েসটা তোমাকে বানিয়ে দিতেই হবে কাকু। তো যাই হোক, অনেক রিকোয়েস্ট করার পরে কিন্তু আমার কথা কখনোই ফেলে না, আমি যা বলি তাই শোনে, আমার একটা কথাও ফেলে না, আমাকেও বড্ড ভালোবাসে, বহুদিনের পরিচিত এই কাকু, আমাদের বাড়িতে পুজো করে। তো আমার কথা রেখে কিন্তু আমার ঘরের পায়েসটা কিন্তু কাকু নিজের হাতেই বানিয়ে দিয়েছিল, তারপরে এই যে পুজোয় বসে গেছে। তো চলো ধীরে ধীরে এবার আমার ঘরের পুজো হতে থাক। মা লক্ষ্মীর জন্য সবাই একবার বলো জয় মা লক্ষ্মী। আমরা দেখো অঞ্জলি দিতে বসে গেছি, তো ভিডিওটা আজকে আর টেনে নিয়ে যাচ্ছি না, এখন ধীরে ধীরে পুজো সমাপ্ত হবে, তারপরে খাওয়া দাওয়া রান্নাবাড়ির দিকে আবার যেতে হবে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।